আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আই টক টু অমিত। সো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আরও একটি নির্বাচনের বিজয়ী শুভেচ্ছা পোস্টার ডিজাইন নিয়ে হাজির হলাম। সো আপনারা এই পোস্টারটি মোবাইল ফোন দিয়েই ডিজাইন করতে পারবেন। সো এই ডিজাইনটি করতে আপনার যে পিএলপি ফাইল বা প্রজেক্ট ফাইলের প্রয়োজন হবে সেটি ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমেই ভিডিও থেকে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিও মাঝখানে মাঝখানে স্ক্রিনে বেশি উঠবে সেখান থেকে কালেক্ট করে নেবেন। এরপর ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটির পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে। এরপর পিজিল্যাব অ্যাপসের ভিতরে এই পিএলপি ফাইলটি ওপেন করে আপনার নাম, ছবি, অন্যান্য তথ্য পরিবর্তন করে মাত্র 2 মিনিটে এরকম সুন্দর একটি পোস্টার ডিজাইন করতে পারবেন খুবই সহজে। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। সো ভিউয়ার্স, ডিজাইনটি এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে পিক্সেলাব নামের এই মোবাইল অ্যাপস। অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে পিক্সেলাব লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। সো অ্যাপসটির ভিতরে আসার পর আমরা প্রথমে উপর থেকে 3 ডট এই অপশনে একটি ক্লিক করব। এরপর নিচ থেকে ওপেন ডট পিএলপি এই লেখাটির উপর একটি ক্লিক করব। সো এরপর উপর থেকে ডট পিএলপি এখানে একটি ক্লিক করব। সো এরপর আপনার ফোনের ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডার দেখবেন সিলেক্ট করা আছে। এর নিচে আপনার একটি ফাইল দেখতে পারবেন আর নির্বাচনে বিজয়ী প্রার্থীর শুভেচ্ছা পোস্টার। সো আপনার এই ফাইলটি পাসওয়ার্ডের মাধ্যমে আগে ডাউনলোড করে নেবেন। সো এরপর আপনারা জাস্ট এই ফাইলটির উপর একটি ক্লিক করবেন। এরপর আপনার নিচ থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে একটি ক্লিক করে দিবেন। সো এরপর ব্যাকবার্ডে একটি ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটি আপনার পিক্সেলাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। সো এখন জাস্ট এই ডিজাইনটি আপনারা এডিট করবেন। সো আমরা প্রথমে এই ছবিগুলো পরিবর্তন করব। সো ছবিগুলো পরিবর্তন করার একটি নিয়মই আমি একটি আপনাদেরকে দেখে দিচ্ছি কীভাবে করবেন। সো আপনারা প্রথমে জাস্ট এই ছবিটির উপর একটি ক্লিক করবেন, জাস্ট একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নিচ থেকে মাঝখান যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে একটি ক্লিক করবেন। এরপর বাম পাশ থেকে এই রিসিলেক্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। আর সো এরপর আপনার এলাকার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী যে এমপি হয়েছেন তার ছবি সিলেক্ট করে দিবেন। এরপর আপনার বাম পাশ থেকে এই স্কোয়ার অপশনে একটি ক্লিক করবেন। এরপর আপনার ডান পাশ থেকে এই সার্কেল অপশনে একটি ক্লিক করবেন। সো এরপর আপনার ডান পাশে কর্নার ধরবেন, ধরে আপনার যতটুকু রাখতে চান অতটুকু রেখে আপনারা জাস্ট এই নিচ থেকে টিক মার্কে একটি ক্লিক করে দেবেন। সো জাস্ট ছবিটি আপনারা এইভাবে ধরে একটু ডান দিকে সরাবেন। এরপর আপনারা এই ডান পাশে কর্নার ধরে ছবিটি এরকম করে জুম আউট করে দেবেন, একটু ছোটো করবেন। এরপর আপনারা এখানে সুন্দর করে ছবিটি ফিট করে বসিয়ে দিবেন, এমনভাবে বসাবেন যাতে ছবিটি একটু উপরের দিকে থাকে, যাতে একটু বোঝা যায় যেন সুন্দর। সো এরপর একইভাবে আপনারা এই ছবিটি পরিবর্তন করবেন, ছবির উপরে একটি ক্লিক করবেন। এরপর এখান থেকে রিসিলেক্টে ক্লিক করে আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ছবি সিলেক্ট করে দিবেন। সো আপনারা অবশ্যই ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি সিলেক্ট করবেন। সো সেক্ষেত্রে আপনারা ব্যাকগ্রাউন্ড অনলাইন থেকে রিমুভ করে নেবেন। দুটি ছবির ক্ষেত্রেই আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া রিমুভ করবেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। সো এরপর আপনারা কী করবেন, এরপর হচ্ছে আপনার এইখানে যে ব্রাহ্মণবাড়ি এক দেখতে পাচ্ছেন আসন, এরপরে জনগণের মনোনীত, এরপর হচ্ছে আপনার প্রার্থীর নাম, এরপর হচ্ছে নিচে হচ্ছে আপনার যে শুভেচ্ছা জানাবে তার নামসহ পদবি অন্যান্য কিছু, আপনারা সব কিছু আপনারা একইভাবে পরিবর্তন করবেন। সো আমি একটি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ধরুন আপনারা এখানে আপনার যে আসন রয়েছে এটি পরিবর্তন করবেন। সো এই আসনের উপর আপনারা জাস্ট ডাবল ক্লিক করবেন, দুইটি ক্লিক করবেন। সো ডাবল ক্লিক করলে এখান থেকে আপনারা এটি পরিবর্তন করে আপনারা ওকেতে ক্লিক করবেন, দেখবেন এটি পরিবর্তন হয়ে গেছে। সো এখানে বসিয়ে দিবেন। সো একইভাবে প্রার্থীর নাম, এরপরে জনগণের মনোনীত বা আওয়ামী লীগের মনোনীত হতে পারে, সো এগুলো আপনারা পরিবর্তন করবেন। এখানেও ডাবল ক্লিক করবেন, নামের উপরে ডাবল ক্লিক করে এটিকেও আপনারা পরিবর্তন করে নেবেন। জাস্ট পরিবর্তন করে ওকেতে ক্লিক করবেন, এরপর এটিকে ধরে মাঝখানে সুন্দর করে বসিয়ে দিবেন। সো ভিউয়ার্স, আপনারা এইভাবে এই লেখাগুলো পরিবর্তন করবেন। সো এছাড়াও আপনারা আরও চাইলে এই লেয়ারে অপশনে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে আপনারা এই লেয়ার থেকে যে লক করা আছে এগুলোকে আনলক করবেন। প্রথমে এই তালাগুলো ছাড়িয়ে দিবেন, ছাড়িয়ে এরপর এই লেখাগুলোর উপর ক্লিক করবেন, দেখবেন এখানে লেখাটি সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনারা এখান থেকে লেখাটি ডাবল ক্লিক করে পরিবর্তন করতে পারবেন। আর সো ভিউয়ার্স, এখন আপনার ডিজাইনটি সেভ করবেন। সেভ করার জন্য আপনারা এই সেভ আইকনে একটি ক্লিক করবেন, এরপর নিচ থেকে সেভ অ্যাজ ইমেজ এই লেখাটির উপর একটি ক্লিক করে দিবেন। সো এরপর নিচ থেকে সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করে দিলে ডিজাইনটি এইচডি কোয়ালিটিতে গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন। এরপর পিএলপি ফাইল ডাউনলোড করতে অথবা ডিজাইনটি করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।